আমি লাগাবো কি রসুন সব যদি এদিক ওদিক আমি সবাইকে দেখতে হচ্ছে এ মোগল ভাই দেখি আপনাদের সামনে আছে মদিনা ক্লাবের মহসিনদা আছেন আর মুগুল ভাই আছে মহিদুল ভাই তো আছে তো মহসিন ভাই কি দুই এক কথা শুনবো আজকে যে প্ল্যান্টেশন এর আগেও কিন্তু মদিনা স্পোর্টিং আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিল বিজ্ঞান মঞ্চের সাথে তো আজকেও আছি আমরা মদিনা সঙ্গে প্রথম পর্বে আমরা গাছ লাগিয়েছিলাম শেয়ানোট গ্রাউন্ডে এখন ক্লাব প্রাঙ্গনের কাছে আছি আর মহিদুল ভাই আছে তো মহসিন দাকে দুই এক কথা জিজ্ঞেস করবো আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি মদিনা স্পোর্টিং বরাবর এগিয়ে এসছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাথে আপনি কিছু বলুন আমরা সর্বপ্রথমে হলদিয়া বিজ্ঞান মঞ্চ সুতাহাটা এবং হলদিয়া শাখা যারা বিজ্ঞান মঞ্চে কাজ করছেন তাদেরকে আমরা মদিনা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের এই মহতি প্রচেষ্টা আমরা স্বাগত জানাচ্ছি এবং তারা যেভাবে আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে এই একটা সামাজিক সোশ্যাল কাজ করছে তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং তার সঙ্গে সঙ্গে মদিনা স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন যাবৎ সোশ্যাল ওয়ার্কের সঙ্গে তাদের এই কর্মকাণ্ডটা সর্বসময় থাকে আগামী দিনেও আমরা এই সোশ্যাল কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব এবং মানুষের পাশে থাকার চেষ্টা করব এই আমফাম ঝড়ে যেভাবে বৃক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে আজ মানুষের অক্সিজেনের যে অভাব সেই অভাব মেটাতে আজকে বিজ্ঞান মঞ্চ এবং মদিনা স্পোর্টিং ক্লাব যৌথভাবে যেভাবে এই গাছ লাগানোর পরিকল্পনা তৈরি করেছে সেটা প্রত্যেকটা নাগরবাসী এবং হলদিয়াবাসীর প্রত্যেকটি ওয়ার্ডের মানুষদের এগিয়ে আসা উচিত এবং তাদের সঙ্গে সহযোগিতা করা উচিত এবং আগামী দিনে আমরা তাদের পাশে থাকব এবং তারাও আমাদের পাশে থাকবে এই কর্মকাণ্ড এগিয়ে যাবে এবং মানুষের পাশে থেকে আমরা কাজ করব এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি স্যার সাবধানে হাতে যেন না লাগে স্যার হাতে যেন না লাগে সাবধান ছোটটা কই স্যার কি পড়লো হ্যান্ড কাপ এই আমি মনীন্দ্রনাথ গায়েন সম্পাদক সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের এবং পেশায় আমি প্রধান শিক্ষক ভিকুয়া বিবেকানন্দ অগ্রণী সংঘ হাই স্কুলে আমরা গত 25 বছর ধরে বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত এবং প্রতি বছর বিভিন্ন জায়গায় আমরা গাছ পরিবেশ রক্ষা করি শুধু গাছ নয় আমরা পরিবেশের অনেক রকম কাজ করি আমরা বিজ্ঞান আন্দোলনে প্রায় 20 ধরনের কাজ আমরা করি আজকে এই বছরের অষ্টম কর্মসূচিতে আমরা মদিনা ক্লাব এর সহযোগিতায় নিউকরণী পুকুর পাড়ে আছি এবং আজকে আমরা প্রায় 100টা গাছ লাগালাম এই গাছ আমাদের বড় করতে হবে এবং আগামী দিন যাতে এই গাছ বা গোটাপৃথিবী সবুজ হয় সেদিকে লক্ষ্য রাখবো নবজাতকের কাছে আমাদের কথা বা অঙ্গীকার দেওয়া আছে পৃথিবীর বাসযোগ্যতাকে গড়ে যেতে হবে আজকে আপনারা কি কি গাছ লাগালেন আজকে লাগলাম দেবদারু আকাশমণি কৃষ্ণচূড়া মেহগিনী এইগুলো লাগালাম কত গাছ লাগালেন তো আজকে 100+ হবে কততম কর্মসূচি আপনাদের এটা আছে অষ্টম কর্মসূচি আমাদের এই বছরের অষ্টম আজকে আমাদের সঙ্গে সহযোগিতা কারা কারা ছিলেন আমাদের সহযোগিতা ছিলেন মদিনা স্পোর্টিং ক্লাব আর HDFC ব্যাংক প্রয়াস সুবিমল বাবু আছে ধন্যবাদ ভুল হলো প্রয়াস সুবিমল বাবু আছে প্রয়াস ধন্যবাদ